হঠাৎ করে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা কোনের সাজে সেজে বাইক নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ওই নারী এবং তার বন্ধুরা এমন শোভাযাত্রা করেছেন, কিন্তু তারপরেই গণমাধ্যমে খবর আসে আলোচিত সেই নারী ফারহানার বিয়ে হয়েছে 3 বছর আগে, তার একটি ছেলে সন্তানও আছে। তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। আসলেই কি এটি তার বিয়ের অনুষ্ঠানের ভিডিও নাকি 3 বছর আগের ভিডিও? জানাবো সে সম্পর্কে বিস্তারিত তথ্য। জানতে হলে দেখতে থাকুন শুধু ভিডিওটির শেষ পর্যন্ত। গত কয়েকদিন হলো দেশের প্রায় সকল গণমাধ্যমে একটি সংবাদ ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল, তা হলো বাইক চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করায় আলোচনায় যশোরের মেয়ে ফারহানা আফরোজ। তবে ভাইরাল হওয়া ফারহানাকে গণমাধ্যমে নববধূ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে তিনি নববধূ নন। সম্প্রতি তিনি বিয়েও করেননি, তার বিয়ে হয়েছে আজ থেকে 3 বছর আগে। 1.5 মাস আগে তার কোল জুড়ে এসেছে এক ছেলে সন্তানও। গত 14 আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান হয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ফারহানা নিজেও গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার না করায় বিভ্রান্তি আরও বেড়ে গেছে। 13 আগস্ট সাজগোজ ও অনুষ্ঠানের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, আমি ঢাকাতে দেখেছি অনেক বিয়েতে বর নিজে মোটরসাইকেল চালিয়ে বন্ধুবান্ধব নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যান। আমি মোটরসাইকেল চালাতে পারি, আমারও ইচ্ছা হয়েছে, আমি ইচ্ছা পূরণ করেছি, বন্ধুবান্ধব নিয়ে একটু হইচই আনন্দ করেছি। ফারহানার এই বক্তব্যে অন্যদের মতো করে বিয়ে করার ইচ্ছার কথা জানানোই তাকে নববধূ হিসেবে গণমাধ্যমে উল্লেখ করা হয়, কিন্তু বাস্তবে তিনি নববধূ নন। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারহানার ঘনিষ্ঠজনেরা। ফারহানার বান্ধবী নওরিন মোক্তাকি জয়া বলেন, যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ফারহানার সাথে আমার বন্ধুত্ব, এরপর যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে একসাথে SSC পাঠ শেষ করেছি। উচ্চশিক্ষা গ্রহণের জন্য দুজন দুশহরের বাসিন্দা হলেও যোগাযোগ এবং বন্ধুত্ব ছিল অটুট। ফারহানা খুব ভালো মনের মানুষ, মিশুক এবং সেলফ ডিপেন্ডেন্ট, সবার উপকার করে। যেহেতু ফারহানা বাইক চালাতে পারে, তাই শখ ছিল নিজের বিয়েতে বাইক রাইডিং করার। ও শো অফ করতে চায়নি, নেটিজেনরা বানোয়াট কথা বলে ওকে নিয়ে বিরূপ মন্তব্য করছে। জয়া আরো বলেন, ওর তো 3 বছর আগে বিয়ে হয়েছে, 1 বাচ্চার মাসে। গত 30 জুন ওর বাচ্চা হয়েছে, ছেলে সন্তান। বিয়ের সময় অনুষ্ঠান করতে পারেনি, কেবল কলমা হয়েছিল। তবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, এতদিন পর বিয়ের অনুষ্ঠান করছে, সেখানে সে তার শখ পূরণ করেছে, তাতে অন্যদের সমস্যাটা কি? জয়া বলেন, দেশের মানুষ রাইড শেয়ারে মেয়ে চালকদের সাথে বসতে পারে, অথচ ফারহানার রাইডিংকে সহ্য করতে পারছে না, এটা এক ধরনের সংকীর্ণতা। দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ফারহানার বান্ধবী জয়ার মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন EBT নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।